আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবরিন সুলতানা জমুর বলছি ইতালির ভেনিস থেকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে তৈরি করছি ইতালির ভেনিসের একটা জনপ্রিয় খাবার, সিফুড আর তালিয়াতেল্লে পাস্তা। যেহেতু ভেনিস শহরটা একটা ভাসমান শহর সমুদ্রের উপর, তার জন্য এই সিফুড আর পাস্তা তালিয়াতেল্লে খাবারটা ভেনিসের খুবই জনপ্রিয় একটা খাবার। তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে আজকের এই সুন্দর রেসিপিটা তৈরি করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা, তাই সঙ্গেই থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাবরিন অ্যান্ড হুসেন ব্লগের সঙ্গেই থাকবেন, আর দেখতেই থাকুন আজকের আমাদের এই রেসিপিটা। আচ্ছা, আজকে রান্নার জন্য এরকম একটা লার্জ মানে একটা বড় সাইজের পেঁয়াজ নিচ্ছি আমরা। অর্ধেকটা ব্যবহার করবা? আচ্ছা ঠিক আছে, কাটা অর্ধেক রেখে দিতে পারো। আর চুলা কিন্তু অন করে দিলাম, আজকে আমরা তোমার রান্না দেখব। চুলা অন করে রাখার পর তারপরে তুমি কি কি দিবা? চুলা তো অন করে দিলাম, পেঁয়াজ কাটো। ওকে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেওয়া হয়ে গেল। তারপর রসুন দিবা না পাস্তা? রসুনটা পরে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তেল এদিক দিয়ে হতে হতে তুমি ওইদিকে রসুনটা দেওয়ার উপযোগী করো, কাটো। এবার দাও, রসুনের কোয়াটাকে এরকম করে চাপ দিলে হাতে খোসাটা সহজে ছাড়ানো যায়, কিন্তু আমি এভাবে পারি না। তুমি তো আস্তা রসুন এরকম করে চাপ দিয়ে করে ফেলো, কি চাও? এখন এখন শুকনো মরিচ লাগবে? একটু জাল দিও, কারণ হচ্ছে জাল খাইতে আমার খুব ভালো লাগে, বুঝো না? একটু জাল হলে সব খাবার মজা লাগে। রসুন, ওকে, এখন দিয়ে দিবা কি? কাঁচামরিচ, ওকে। পেঁয়াজ রসুন একসাথে ফ্রাই হচ্ছে, একদম কি বাদামি কালার হবে না হালকা হালকা ফ্রাই? হালকা ফ্রাই। দেখুন এখন কি দিবা? বঙ্গলে ব্যবহার করবো। বঙ্গলে বঙ্গলে এটা ইতালিয়ান নেম। এখন কি দিবা? করছে করছে মানে বড় গুলোকে, বড় জিনিস গুলোকে করছে বলে। তারপর তারপর আমরা লবণ লাগবে না? ওকে, পরে তারপর দিয়ে দেবো কালামারি। কালামারি দাও, কালামারি কালামারি পরে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটা দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিবা কেন? ঢেকে দিবো এটা ফোলার জন্য। এখন হচ্ছে এই যে জিনিসগুলো আস্ত আছে না, ঢেকে দিলে এটা মানে মুখটা খুলে যাবে। এক মিনিট ঢেকে দিলে হবে, এক মিনিট রান্নায় এই মুখটা খুলে যাবে। ও আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর সিস্টেম। তো এখন আমরা একটা ফ্রেশমেলো দিয়ে দিলাম। ফ্রেশমেলো কি মানে এই পাস্তার? ফ্রেশমেলো হচ্ছে একটা ধনে পাতা মানে একটা পাতা। ও আচ্ছা, এটা সুন্দর একটা রান মানে ফ্লেভার। ওকে, এখানে আবার এখন কি দিবা? এখন কি কিছু দেওয়ার আছে? এটা খুলুক, তারপর আমরা ভিডিও আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপরে এটা তালামারি দিবা। আর এটা ছোট একটা মশলা, এটা এই পাস্তার জন্যই নাকি? ওকে, আর বাকি আছে আমাদের চিংড়ি মাছ। খুলে আসছে সব মঙ্গলগুলো, সব কটা এরকম করে আর একটু দেখাও তো, ভালো লাগতেছে এখন? দেখো কি সুন্দর খুলছে না। ও দাও, এখন দিয়ে দিচ্ছ কালামারি? কালামারি, ওকে। আর তারপরে কালামারি, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। ওকে, চিংড়ি এখন একটু নেড়ে ছেড়ে দাও। এখন টমেটো সস। আচ্ছা ঠিক আছে,
টমেটো সস দিয়ে এটা মানে সবকটা সিফুড কে মানে রান্না করা পরে আমরা কি ব্যবহার করব এটা এটা ধরন মশলা হ্যাঁ এটা ব্রোদো কা ইতালিয়ান ভাষা এটা মাছের ই আর কি ও স্পেশালি মাছে ইউজ করে নাকি সিফুড গুলোতে ঠিক আছে এবার এখন আমরা লাড়া দেব এখন তুমি লাড়া দিবে আচ্ছা দাও একটু মিক্স করবা আচ্ছা এখন একটু দাও একটু নাড়ো মিক্স করাটা একটু দেখ একটু নাড়া তারপর ডাইকা দাও বেশি নাড়া যাবে না তাহলে হচ্ছে যে ওই যে জিনু খুলছে খোসাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আলতো হাতে একটু নেড়ে দিতে হবে আর সেই সাথে স্বাদমতো একটু লবণটা দিয়ে দিতে হচ্ছে আমাদের ওকে সেই সুন্দর একটা গ্রানভি রয়েছে সুস্বাদু 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 মনে হচ্ছে ওকে এখন আমরা ডেকে দিব কয় মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম এখন আমরা এই সি ফুডের সাথে যে পাস্তা ইউজ করব তার জন্য হচ্ছে সিদ্ধ করতে হবে পাস্তাটা আর বড় বড়র মতো পানিতে একটু অলিভ অয়েল আর অবশ্যই লবণ দিতে হবে লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটায় যদি লবণ ঢুকে তাহলে হচ্ছে স্বাদ একটু দ্বিগুণ হয় আর কি আগে দেওয়ার এই নিয়ম যাতে করে পাস্তায় ঠিকঠাক লবণ হয় এখন আমরা এই পাস্তাটা আজকে এটা ইউজ করে আসছি গোল 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 করে এটা এটা হচ্ছে পাস্তা আমাদের এটার নাম হচ্ছে কি তালিয়া তেল্লে আর পাস্তার প্যাকেটে লেখা আছে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে এটাকে সিদ্ধ করতে ঠিক আছে পানিটা একটু বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করি তারপরে 5 মিনিট মাত্র লাগবে সিদ্ধ করতে ওকে একটু ঢাকনা খুলে দেখি কি অবস্থা সেরকম সবকটা জিনুক আমি জিনুকেই বলি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা আমার একটু কষ্ট লাগে বলতে মানে কঠিন লাগে সবকটা খুলে গেছে এরকম দেখতে কিন্তু একদম আকর্ষণীয় মনে হচ্ছে ওকে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না দ্বিতীয় টাইম খাওয়া হবে সিফুড দিয়ে পাস্তা ওয়াও তো পানি গরম হয়ে গেছে এখন হচ্ছে আমরা পাস্তা সিদ্ধর জন্য দিয়ে দিলাম ওকে তো 500 গ্রাম পাস্তা থেকে কত ইউজ করবো এখানে 200 গ্রাম দিব হ্যাঁ 200 গ্রামই দাও আমাদের 200 গ্রামই হয়ে যাবে ওকে এনাফ এখন এগুলো সিদ্ধ হোক যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে মাত্র 5 মিনিট তাহলে আমরা একটু 5 মিনিট অপেক্ষা করি একটু পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে পাস্তাটাকে একটু পানিটা জড়া দিতে হবে আর ওই পাশে আমাদের সিফুড রান্না হয়ে গেছে একটু দেখাও তো হ্যাঁ এখন শুধু পাস্তা অ্যাড করে দিবা এর সাথে না ওয়াও সব কয়টা দেখো বঙ্গলে ঝিনুক একদম আপন মহিমায় কি বলে খুলে আছে ও সেরকম না খাওয়া একটু খাওয়া ও এখান থেকে নিয়ে খাই বলতেছো মজা এটি রাইখা দাও বনো 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 ও এটা এটা দাও এটা আমার কাছে না অনেক ভালো লাগে দেখো সেরকম না আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন জরা না দিয়েও একটা ব্যবস্থা করা যায় এই যে এখান থেকে উঠে নিয়ে সিপুরের সাথে অ্যাড দিয়ে দেওয়া যায় এই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর খাবার বানানোর জন্য বুঝছো আর আমি যে অত কষ্ট করে ভিডিও করতেছি আমাকে কি থ্যাঙ্কস দিবে আমার অডিয়েন্সরা হ্যাঁ তোমার দর্শকরা তোমাকে আচ্ছা ঠিক আছে সেটা ঠিক আছে আমার লাভলি দর্শকরা আমার প্রতিটা ভিডিওতেই অনেক সুন্দর সুন্দর উৎসাহমূলক কমেন্টস করে ভালো লাগে তারপর অনেকেই বলে যে আপু তোমার ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম এটাই আমার কাছে অনেক পাওয়া ভিডিও করা সার্থক বুঝছো এখন পাস্তা পাস্তা আর সিফুডগুলো একবার মিক্স করে নিলেই হবে এই তো বেলিসিমো মানে ইতালিয়ান একটা ভাষায় সুন্দর করে পারি অনেক সুন্দর বুঝছো তা আমি তো সব কিছুতে অনেক সুন্দর সুন্দর বলি তাই বেলিসিমোটা আগেই শিখে নিছি এখানে একটুখানি পাস্তার পানি অ্যাড করে দাও আমার একটু কী বলে রসালো রসালো হলে ভালো লাগে জল জল থাকলে আর শুকনো খাবার বেশি একটা ভালো লাগে না ওয়াও বেলিসিমো এরকম শেষ আমাদের রান্না কমপ্লিট